नमस्कार, आमी आचार्य देवदत्त। आचार्य देवदत्त एस्ट्रोलॉजर चैनले अपने सबाई के स्वागत जानाई। आज हमें आलोचना करब एमन एकटा विषय निये। प्रचुर मानुष आमार काछे आसेन एबं प्रचुर मानुषेर एकटाई कथा, सेटा होच्छे तादेर जीवनेर प्रस्पेरिटी किभाबे थाकबे, तादेर जीवनेर धनलाभ सारा जीवन धरे बहाल थाकबे कि करे। আর ধনলাভ মানে হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ। আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন ধরে বহাল থাকবে কিভাবে, তাই ভিডিওটা পুরোটাই খুব মন দিয়ে দেখবেন। এবং প্রতিবারের মতো এবারেও বলছি, আমি যে যে টিপসগুলো দেব সেগুলোকে অ্যাপ্লাই করবেন, কারণ জানেন তো শুধু দেখলে বা জানলে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না, অ্যাকশান নিতে হয়। আর অ্যাকশান তখনই নেওয়া যাবে যখন আপনি সেগুলোকে অ্যাপ্লাই করবেন। যে টিপসগুলো আমি দিই জানবেন সেগুলো অলরেডি মানুষের ওপর প্রয়োগ করে প্রচুর মানুষ উপকার পেয়েছেন, যখন রেজাল্ট পাওয়া যায় তখনই কিন্তু সেগুলো আমি জনসমক্ষে আপনাদের সাথে আমি আলোচনা করি। তো চলুন এই ভিডিওতে দেখে নিই যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে কীভাবে বহাল থাকবে। আপনার বাড়ির সাউথ ইস্ট জোন মানে হচ্ছে যেখানে মা লক্ষ্মীর অবস্থান করে। আর জানেনই তো মা লক্ষ্মী মানে চঞ্চলা। সেই সাউথ ইস্ট কোণকেও অন্যভাবে কী বলা হয়, অগ্নিকোণ। আর অগ্নিকোণ শরীরের সাথে জুড়ে থাকে, কারণ অগ্নি মানে হচ্ছে উত্তাপ বা টেম্পারেচার। যতদিন আমরা পৃথিবীতে আছি অর্থাৎ বেঁচে আছি ততদিন কিন্তু শরীরে উত্তাপ আছে। সুতরাং প্রথমত অগ্নিকোণ শরীর বা হেলথকে নির্দেশ করে। দ্বিতীয়ত আর কাকে নির্দেশ করে, পয়সা অর্থাৎ মানি। অর্থাৎ মানি হলো অগ্নির আরেক রূপ, কারণ মানি যা আপনার পারচেস ক্যাপাসিটির একটা মাধ্যম। সুতরাং একজন মানুষ যখন মেটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রবেশ করে, তার যা কিছু চাহিদা, বড় হওয়ার স্বপ্ন, যত ধরনের তৃপ্তি পূরণ, সব কিছুই কিন্তু অগ্নি পরিপূরণ করে। অর্থাৎ একজন মানুষ যখন তার নিজের জীবনে পা রাখে, তার সমস্ত ইচ্ছাকে পূরণ করে, আবার যে অগ্নিকে সাক্ষী করেই মানুষ কিন্তু বিয়ে করে, তাহলে অগ্নি হলো সেই উপাদান যা আপনাকে বেঁচে থাকতে শক্তি যোগায়, যা আপনাকে কিছু করার ইচ্ছাকে জাগিয়ে তোলে, আপনার মধ্যে একটা স্ফুলিঙ্গ তৈরি করে। সুতরাং এই সাউথ ইস্ট ডিরেকশনে তিনটে মেজর বিষয়ের সাথে কিন্তু জড়িয়ে আছে। কী কী? এক, শরীর। দুই, দাম্পত্য জীবন। এবং তিন হচ্ছে পয়সা বা মানি। এই তিনটে জিনিসই কোনো না কোনোভাবে মানুষের জীবনে যদি সম্পূর্ণভাবে থাকে তাহলে তার জীবন কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আমার অভিজ্ঞতায় এমন কোনো ঘর খুঁজে পাইনি, কিংবা আপনারাও আমার সাথে একমত হবেন, যেখানে এই তিনটে উপাদান পুরোটাই সমানভাবে কারোর কাছে আছে। যেমন ধরুন কারোর কাছে পয়সা আছে তো শরীর নিয়ে সমস্যা আছে, কারোর কাছে হয়তো পয়সা এবং শরীরের অবস্থান ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু তার দাম্পত্য জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা রয়েছে। এই জন্যই কিন্তু অগ্নিকোণ বা সাউথ ইস্ট জোন এতটাই গুরুত্বপূর্ণ। দেখুন, শরীরে যেমন টেম্পারেচার ব্যালেন্স কোথা থেকে হয়, 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে, যা বেশি বা কম হলে কিন্তু আপনার শরীরের মধ্যে ইমব্যালেন্স তৈরি করে। তেমনি অগ্নিকোণ ইমব্যালেন্স হয়ে গেলে মানুষের জীবন চর্চার মধ্যেও কিন্তু উত্থাল পাতাল চলে আসে। শরীর, পয়সা এবং দাম্পত্য জীবন বা সম্পর্ক যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কী হয়, তখন মানুষের বুদ্ধি নষ্ট হয়। আর সাউথ ইস্ট যদি সমস্যা হয় তাহলে তার এফেক্ট কিন্তু নর্থ ইস্টে পড়বে। আর নর্থ ইস্ট মানে কী? নর্থ ইস্ট মানে শান্তি, মানুষের মনন। যখন কারোর বুদ্ধি এবং শান্তি দুটোই নষ্ট হয় তাহলে কী হয়, তার পায়ের তলার মাটিও ইমব্যালেন্স হয়ে যায়।
অর্থাৎ সাউথ ওয়েস্ট জোনেও কিন্তু তার এফেক্ট পড়ে। সেই সাথে কি হয় বলুন তো, এগুলো যখন হয় তখন কাছের মানুষও কিন্তু আপনার থেকে দূরে চলে যায়, অর্থাৎ নর্থ ইস্ট জোন আপনার ক্ষেত্রে ইমব্যালেন্স হয়। সেই জন্য অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট জোন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে এই অংশে যদি কোনো কারণে নীল রং থাকে বা আয়না থাকে, তাহলে আগুনের সাথে জল মিশে গিয়ে আগুনের তেজকে কিন্তু নষ্ট করে দেয় বা কম করে দেয়। সুতরাং যখনই আপনি নীল রং বা আয়না কিংবা টয়লেট কিংবা জলের কোনো সোর্স, ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, জলের কল হতে পারে, এমন কিছু এলিমেন্টস যা অগ্নিকে স্তিমিত করে দেয়, সেগুলোকে যখন ওই সাউথ ইস্ট জোন থেকে সরিয়ে দেবেন না, অগ্নির তেজ তখনই ফিরে আসবে। আবার অগ্নি কোণকে যদি ব্যালেন্স করলেন, এখন আপনার জীবনেও তো তার সুফল আসতে হবে। সেক্ষেত্রে সাউথ ইস্ট কোণে যদি কোনো কসমিক বা জাগতিক এনার্জিযুক্ত লাল রঙের বেস রয়েছে এরকম কোনো ছবি বা পেন্টিং লাগিয়ে দেন, তাহলে দেখবেন মানি, হেলথ এবং ম্যারিড লাইফ প্রবলেম এই তিনটের মধ্যে কোনো একটাতে যদি সমস্যা থাকে যদি আপনার জীবনে, তাহলে সেটা কিন্তু কসমিক এনার্জির মধ্য দিয়ে আপনার লাইফে কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যাবে। সুতরাং প্রথমে কি করলাম, প্রথমে যেটা হলো সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে ঠিক হলো, তারপর কসমিক অ্যাঙ্গেল ঠিক করার পর দেখতে হবে যে টেম্পোরাল কোনো স্ট্রাকচার বা অবস্ট্রাক্ট অর্থাৎ কোনো বিম, কোনো অবাঞ্ছিত কোনো দেওয়াল সেখানে আছে কি না। এই ধরনের কোনো স্ট্রাকচার যদি থাকে, সেক্ষেত্রে জিওপ্যাথিক বাস্তু সলিউশন অ্যাপ্লাই করে সেই সমস্যার কিন্তু সমাধান করতে হবে। যা বললাম, যেভাবে বললাম, সেগুলোকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জীবনে কিন্তু প্রসপারিটি আসবে, মা লক্ষ্মী সেখানে কিন্তু চঞ্চলা হবে না, আপনার জীবনে কিন্তু অবস্থান করবে, আপনার বাড়িতে আপনার গৃহ শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, আপনার শারীরিক দিক থেকে ভালো থাকবে, আপনার সম্পর্ক দাম্পত্য সুখ বজায় থাকবে, তার সাথে সাথে আপনার কাজ করার ইচ্ছা বাড়বে, আপনার জীবনে গ্রো করার ইচ্ছে বাড়বে। এটা বাড়লে কি হবে, আপনার মানি প্রসপারিটি চলে আসবে। কেমন লাগলো, অ্যাপ্লাই করে কী কী রেজাল্ট পেয়েছেন, সেগুলো সমস্তটাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে অবশ্যই ফিডব্যাক দেবেন, আর যদি কোনো আপনাদের কোনো সাজেশন থাকে, যদি মনে হয় যে আরও কিছু কন্টেন্ট যেগুলো আপনাদের মনে হচ্ছে এগুলো নিয়ে আমি আলোচনা করলে আপনাদের জীবন সমৃদ্ধ হবে, সেগুলো অবশ্যই লিখে পাঠাবেন কিংবা ফোনে ফিডব্যাক দেবেন। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে নোটিফিকেশন যে আইকন আছে তাকে প্রেস করুন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান হিসেবে যাবে। প্রচুর মানুষকে শেয়ার করুন না, হতে পারে আপনার শেয়ার তাদের জীবন চেঞ্জ করে দিতে পারে। প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, লাইকস করার জন্য, কমেন্টস করার জন্য, নিজে সাবস্ক্রাইব করার জন্য, অন্যকে সাবস্ক্রাইব করতে হেল্প করার জন্য, ভিডিওটাকে পুরোটা দেখার জন্য, আপনাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই করে রেজাল্ট পাওয়ার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।